আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি রেইনবো ব্লগ এন্ড কুক, এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমার রান্না হচ্ছে শিমের বিচি। আমি খুব চটপট রান্না করতেছি, তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এবং সাথে সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু সময় কম একসাথে রান্না হওয়ার জন্য, এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একসাথে এগুলা নরম হবে, রান্না হবে। আর আপনারা চাইলে সেপারেটভাবে করতে পারেন, যেহেতু আমার সময় কম আর বিচিগুলা খুব সহজেই রান্না হয়ে যায় এবং কম সময়ে। তো এখন কষিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি একটু মাছ নিয়ে এসেছিলাম, তো মাছটা গন্ধ কি না তো আমি অল্প ট্রাই করে দেখতেছি। আর বেশিরভাগ মাছগুলা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। তো আমি আজকে আয়ের মাছ দিয়ে রান্না করতেছি শিমের বিচি। তো যখনই আপনারা ব্যস্ত থাকবেন বা বাইরে থাকবেন, আমি মাত্র বাইরে থেকে এসেছি, তো ঝটপট রান্নার জন্য এটাই উত্তম। এভাবে ট্রাই করবেন, যে কোনো মাছ দিয়েই, ঘরে যদি শিমের বিচি থাকে তো ঝটপট রান্না করে নেবেন। তো মাছগুলো আমি এখন একটু লবণ আর মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু তেলে ভাজিয়ে ভেজে নেব। যদিও মাছে যদি গন্ধ না থাকে, তো তাইলে আপনারা কাঁচা মাছ দিতে পারেন। তো গন্ধর ভয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমার শিমের বিচি হয়ে যাচ্ছে, আর আমার বাচ্চারাও আসতেছে তাড়াহুড়া, তো ওদের জন্য কাবাব ভেজে নিচ্ছি, বার্গার বানিয়ে দিয়ে দিব। তো আমার শিমের বিচি কিছুক্ষণ জাল দিয়ে আমি মাছও ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ জাল দেব। তো খুব ঝটপট সময়ে রান্না হয়ে গেছে, এবং আমার গার্ডেন থেকে ধনিয়া পাতা এনেই আমি দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর এবং অতি মজাদার হয়েছে। আর এখন আমি বার্গার বানাচ্ছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুব একটা ফ্রেশ কাটেল ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, এবং বেশি বেশি করে আজকে জুম্মার দিন সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।